শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আরে তুই কিছু না বলে এত সকালে? জামাই কই? বলছি মা, আগে ঢুকতে দাও। জামাই এলো না, সে মহাব্যস্ত। বাহ কি সুন্দর ফুল, তোর জন্য চা নিয়ে আসি। ওকে তো খাইয়ে মোটা করে ফেলেছ। তোর যা কথা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি আসনেই জয়ী হচ্ছে বিজেপি, বাড়ছে ভোট শতাংশের হার বলছে সর্বভারতীয় স্তরের সমীক্ষা। ২০১৯ লোকসভা নির্বাচনে দিল্লিতে প্রত্যাবর্তন বিজেপির, ম্যাজিক ফিগার পার করছে বিজেপি বলছে সর্বভারতীয় সমীক্ষা। টেরিটোরিয়াল কাউন্সিল নামকে স্বাগত জানালেও টিপ্রাল্যান্ডের দাবিতে অনর আইপিএফটি, জানালেন রাজ্যের রাজস্ব মন্ত্রী তথা আইপিএফটি রাজ্য সভাপতি এনসি দেববর্মা। বাপ্টু চক্রবর্তীর ওপর থেকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, এআইসিসির ধমকে পিছু হটলেন রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। গৃহবধূর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ, পরে গৃহবধূকে শারীরিক অত্যাচারের অভিযোগ, শেষ পর্যন্ত গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন, গ্রেপ্তার অভিযুক্ত গুণধর প্রাইভেট শিক্ষক। ঘটনা কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলি এলাকায়। রাজ্যভিত্তিক 43তম ত্রিপুরা ওয়েটলিফটিং, 42তম ত্রিপুরা পাওয়ার লিফটিং এবং 10ম ত্রিপুরা আর্মস রেসলিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হল শুক্রবার রাজধানী বিবেকানন্দ ব্যায়ামাগারে আয়োজিত অনুষ্ঠানে। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক আশিস সাহা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্য খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তার সঠিক প্রয়োগ এবং সঠিক বাস্তবায়নের দিশা দেখাতে সেমিনার অনুষ্ঠিত রাজ্য সরকারের বন দপ্তর উদ্যোগে রাজধানী প্রজ্ঞা ভবনে আয়োজিত প্রদর্শনী ও কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। নবম জাতীয় ভোটার দিবস শুক্রবার উদযাপন হল রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। পরোয়ার ব্লক ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর সুধীর মজুমদার, শুক্রবার কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফরোয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগ দেন সুধীর মজুমদার। লোকসভা ভোটের আগে শেষ বাজেট নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে তৈরি হল সংঘাত। কংগ্রেসের অভিযোগ, ভোট অন অ্যাকাউন্ট নয়, পূর্ণাঙ্গ বাজেট পেশের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। 7 দশকের সংসদীয় প্রথা ভাঙলে তুমুল বিরোধিতার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণের স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিল, বৈধতার বিষয়ে কেন্দ্রের কাছ থেকে জবাব চাইল সুপ্রিম কোর্ট।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারতের 100 দিনের খতিয়ান তুলে ধরা হয়েছে একটি চিঠিতে। সেই সাথে কেন্দ্রে বিজেপি সরকারের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে ওই চিঠিতে। ভোটের মরশুমে এভাবেই প্রায় 7.5 কোটি চিঠি পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কুম্ভমেলায় পুণ্যস্নান করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কোনো একটি দিনে তিনি কুম্ভমেলায় পুণ্যস্নান করবেন। ওই দিন হলুদ ধুতি ও হলুদ গামছা নিয়ে সঙ্গমে স্নান করতে নামবেন রাহুল গান্ধী, খবর কংগ্রেস সূত্রে। মহাজোট গঠনে যিনি তদবির করেছিলেন সেই চন্দ্রবাবু নাইডুর হাত ছাড়ল কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা আসনে একা লড়ার কথা ঘোষণা কংগ্রেসের। বিশ্বের সবথেকে হালকা উপগ্রহ কালামসেট V2 উৎক্ষেপণ করল ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ওই উপগ্রহটি নিয়ে রওনা দেয়। নেশাবিরোধী অভিযানে আবারও সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মহকুমার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হেরোইন পাচার চক্রের 3 পাণ্ডাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে শুক্রবার স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে মাতাবাড়ি এলাকায় সাফাই অভিযানে নামল ছাত্রছাত্রীরা। মাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন সাফাই অভিযানে নামে। সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে 71 নম্বর BSF ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় গন্ডাছড়ার জয়চন্দ্রপাড়া এলাকায়। সেখানে বসবাসকারী 240টি পরিবারের মধ্যে 80 পরিবারের হাতে তুলে দেওয়া হয় পানীয় জল সংরক্ষণের জন্য ট্যাঙ্ক এবং জল পরিশ্রুত করার ফিল্টার। ঊনকোটি জেলার কর্মরত কৃষি বিভাগের কর্মচারীরা সংবর্ধনা দিল স্বপন দেববর্মা ও তার মেয়ে সুমতি দেববর্মাকে। কৈলা শহরে 3 দিনব্যাপী পুষ্পমেলার প্রদর্শনী, সেই অনুষ্ঠানেই এই সংবর্ধনা দেওয়া হয়। ধলাই জেলাভিত্তিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু হলো আম্বাসার কালীবাড়ির নাটমন্দির প্রাঙ্গণে। এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসার বিধায়ক পরিমল দেববর্মা, মহকুমার শাসক জেবি দুয়াতি সহ অন্যান্যরা। আগামী 27 জানুয়ারি রবিবার রামনগর শেষ প্রান্তে অবস্থিত রামঠাকুর সেবা মন্দিরে মন্দির কমিটির উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক সুরজিৎ দত্ত, উপস্থিত থাকবেন বিধায়ক আশীষ সাহা, অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক সহ অন্যান্যরা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্য শিবির নিয়ে বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা। শান্তির বাজারের কাঞ্চননগর এলাকায় বাইক ও অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে 2 ব্যক্তি আহত, আহতদের চিকিৎসা চলছে গোমতি জেলা হাসপাতালে। কল্যাণপুরে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় দুর্ঘটনাগ্রস্ত TSR জওয়ান। জানা গেছে TSR জওয়ান ঝন্টু দাস নিজের বাইকে করে তোতাবাড়ি এলাকায় নিজের বাড়িতে যাচ্ছিলেন। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জম্পুই ব্লকের বেলিয়ান চিপে CPM-এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল এবং সভার আয়োজন করা হয়। কাঞ্চনপুর মহকুমা কমিটির উদ্যোগে এই সভায় বক্তব্য রাখেন স্থানীয় মহকুমা কমিটির সম্পাদক রাজেন্দ্র বিয়াং, CPM নেতা কাইলইয়া জ্যোতি, ললিত দেবনাথ প্রমুখ। টোকিও অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য জানালেন অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার।